তো পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন কার্ড যে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, সেই রেশন কার্ড প্রত্যেকের বাড়িতেই কারণ না কারণ রয়েছে এবং অনেকেই রেশন কার্ড নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে প্রায়ই পড়ে থাকেন। রেশন কার্ডের কেওয়াইসি নিয়ে অলরেডি কিন্তু অনেকের ফোনে একটা এসএমএস দিচ্ছে যেখানে উল্লেখ রয়েছে যে আপনার রেশন কার্ডটি ই কেওয়াইসি করে নিন, এবং রেশন কার্ড তুলতে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কারোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না, কারোর মোবাইল নাম্বার লিংক হচ্ছে না, কারোর আধার কার্ড লিংক নেই, কেওয়াইসি ফর্ম আবার ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম সাবমিট করতে হবে, এই নিয়ে বিভিন্ন আপডেট রয়েছে। তো আজকের এই ভিডিওতে একদম খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিভাবে আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার আধার কার্ড এই সমস্ত কিছু লিংক করতে পারবেন, এক কথায় ই কেওয়াইসি যেটাকে বলা হচ্ছে, অনলাইনের মাধ্যমে আপনারা মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা এই কেওয়াইসিটা করতে পারবেন। চলুন দেখে নিই এই ভিডিওতে কিভাবে আপনারা কেওয়াইসি করবেন রেশন কার্ডের, এবং সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কিন্তু মন্তব্য করবেন। তো আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি ছিলেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো কেমন লাগছে লিখে জানাবেন, এবং রেশন কার্ড রিলেটেড কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের রেশন কার্ডের কেওয়াইসি নিয়ে ব্রেকিং আপডেট। তো প্রথমেই যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যাদের এই রকম এসএমএস এসছে, অলরেডি অনেকেই পেয়ে গেছেন এসএমএস কিংবা আগামীতেও অনেকেই এই ধরনের এসএমএস পাবেন আপনারা রেজিস্টার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিংক করা আছে সেই মোবাইল নাম্বারে। এবং এখানে কিন্তু পরিবারের যাদের যাদের সেটা করতে হবে তাদের রেশন কার্ড নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়াল কিন্তু পাঠাচ্ছে, অবশ্যই কিন্তু এক একটা রেশন কার্ডের নাম্বারের জন্য এক এক রকম মেসেজ পাঠাচ্ছে। তো রেশন কার্ডের সাথে আধারের ই কেওয়াইসির মাধ্যমে সংযুক্ত করা নেই এমনটা দাবি করা হচ্ছে এসএমএস, এবং অবশ্যই রেশন দোকানে বা বিএসকে সেন্টারে গিয়ে আপনাদের করতে বলা হয়েছে। তবে আপনারা নিজেরাও কিন্তু এটা করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এবং এই এসএমএসটা কাদের আসছে বলে রাখি, একটা স্ক্রিনশট দেখাচ্ছি। যদি এইরকম আপনি স্ট্যাটাস চেক করে দেখেন যে আপনাদের এরকম এসছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, এখানে যদি আপনার আধার লিঙ্কড থ্রো ডেমো অথেন্টিকেশন ই কেওয়াইসি রিকোয়ার্ড, এরকম যদি স্ট্যাটাসে থাকে এবং কালারটা যদি এরকম থাকে, এই জায়গার কালারটা রঙটা দেখতে পাচ্ছেন, এই রকম রং যদি থাকে, সবুজ রং না থাকলে এরকম থাকলে, তবেই কিন্তু আপনাদের সেটা করতে হবে। এবং আমি দেখিয়ে দেবো কাদের এটা করতে হবে না এবং কখন আপনাদের এরকম এসএমএস আর আসবে না। তো এটা ঠিক করতে হলে কি করতে হবে আমি দেখিয়ে দেবো এ টু জেড ভিডিওর মাধ্যমে। এবং আপনারা যদি এই প্রবলেমের সলভ না করেন তাহলে কিন্তু রেশন তুলতে আপনাদের অসুবিধা হবে, এমনকি রেশন আপনাদের দপ্তর থেকে নাও দিতে পারে, ঠিক আছে? তো চলুন শুরু করি। আপনারা সরাসরি ডাইরেক্টলি কোথাও ভায়া হয়ে কনভার্ট হয়ে যাওয়ার দরকার নেই, ডাইরেক্টলি আপনারা গুগল সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড কেওয়াইসি অনলাইন, এই লেখাটা আপনারা লিখবেন গুগলে। লিখে আপনারা গুগল সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে প্রথমেই যে লিংক পাবেন এক নম্বরে, ওয়ান দেখতে পাচ্ছেন, লিংক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, এই প্রথমের লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলে অন্য কোথাও আপনারা যেতে হবে না, ডাইরেক্টলি কিন্তু লিঙ্কটা ওপেন হয়ে যাবে। জাস্ট ক্লিক করবেন, দেখুন ডাইরেক্টলি কিন্তু চলে এসেছে ই কেওয়াইসি অপশান দেখতে পেরেছেন, এবং এখানে কিন্তু এন্টার রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার দেওয়ার জায়গা চলে এসছে, আপনি এখানে রেশন কার্ড নাম্বারটা দেবেন। অর্থাৎ যে এসএমএসটা আপনি পেয়েছেন, এই এসএমএস যদি পেয়ে থাকেন যে রেশন কার্ড নাম্বারে পাবেন, যে রেশন কার্ড নাম্বারটা এই এসএমএসে লেখা থাকবে, সেই রেশন কার্ড নাম্বারটা কিন্তু আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন, ঠিক আছে? এবং যে ক্যাটাগরির রেশন কার্ড সেই ক্যাটাগরিটা লিখতে হবে না, জাস্ট আপনার যদি পিএইচএইচ রেশন কার্ড থাকে কিংবা আর কে এস ওই ওয়ান তারপর সংখ্যাটা থাকে, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা জাস্ট আপনারা বসিয়ে দেবেন, অর্থাৎ পিএইচএইচ থাকলে সেটা দিতে হবে না আপনার পিএইচএইচ, ক্যাটাগরিগুলো লিখবেন না, শুধু সংখ্যাটা লিখবেন রেশন কার্ডের, ঠিক আছে? লিখে সার্চ অপশনে গিয়ে ক্লিক করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে নাম চলে এসেছে যার নামে রেশন কার্ড, এবং যখন দেখবেন এরকম রং এসেছে সবুজ রঙের, হালকা সবুজ রং, এবং এখানে দেখুন আধার লিঙ্ক স্ট্যাটাস আধার লিঙ্কড, অর্থাৎ অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। এবং আমি যে স্ক্রিনশটটা দেখিয়েছিলাম এটা লিঙ্ক হওয়ার আগের স্ক্রিনশট, অর্থাৎ এটা যখন কেওয়াইসি করা হয়েছে, অর্থাৎ এই যে রেশন কার্ডটা দীপঙ্কর দেবনাথ নামের রেশন কার্ড, এই রেশন কার্ডটা যখন আমরা কেওয়াইসি করেছি করার আগের স্ক্রিনশট দেখাচ্ছি এরকম ছিল, এবং বর্তমানে কিন্তু সেটা এইরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আধার লিঙ্কড হয়ে গেছে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এবং যদি আপনার সেরকম থাকে, যদি আপনার এইরকম থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার করতে হবে যেটা সেটা দেখুন মন দিয়ে, তাহলে আপনি ঠিক করতে পারবেন রেশন কার্ডটা, অবশ্যই কেওয়াইসিটা নিজেই করতে পারবেন, মন দিয়ে দেখুন। দেখুন নিচে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড
ডকুমেন্ট মোবাইল নাম্বার এবং আপডেট অনলি মোবাইল নাম্বার। যদি আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান, অনেকের পুরনো নাম্বার নেই, নতুন কোনো মোবাইল নাম্বার অ্যাড করতে চান, তাহলে আপনারা আপডেট অনলি মোবাইল নাম্বারে ক্লিক করে ওটিপির মাধ্যমে, মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে আপনি মোবাইল নাম্বার, নতুন একটা মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। এবং যদি আধার এবং মোবাইল দুটোই করতে চান, অর্থাৎ আপনি KYC করবেন, ফুল KYC, তাহলে আপনারা জাস্ট এইখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে এরকম অপশান, এবং এখানে জাস্ট ক্লিক করার আগে, বক্সে ক্লিক করার আগে এখানে আধার কার্ড নাম্বার দেবেন, যার নামে রেশন কার্ড রয়েছে সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে বক্সে ক্লিক করে আপনার জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপিটা তারপর বসিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা এখান থেকে কিন্তু KYCটা সম্পন্ন করতে পারবেন। এবং এই KYC নিয়ে সম্পূর্ণ ভিডিও আমি দিয়েছি আমাদের চ্যানেলে, দেখে নেবেন, তাহলে আপনাদের কোথাও কোনো রকম ডাউট আর থাকবে না, ফুল ভিডিও দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল যে আপনারা কি করে বুঝবেন কাদের করতে হবে এবং কাদের করতে হবে না এই KYC। আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই ধরনের জরুরি আপডেট সবার আগে কিন্তু আমরাই আপনার জন্য প্রোভাইড করি। ধন্যবাদ।